হাই, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার ইউটিউব ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি বর্তমানে আমার পরিবারেরই এক সদস্যের চিকিৎসাজনিত কারণে ব্যাঙ্গালোরে আছি। যে সকল বাংলাদেশিরা বা হসপিটালের আশেপাশে থাকেন তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা করা। যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনি সামনে যে দোকানটি আছে, এই দোকানে আপনারা খুব সস্তায় সকল ধরনের গ্রসারি, মানে রান্না বান্নার যত ধরনের আইটেম বা বিস্কিট টিস্কিট স্ন্যাকস টাইপের সব কিছুই পেয়ে যাবেন। পরিবেশটা খুবই সুন্দর, চমৎকার পরিবেশ। আমি যে দোকানে আছি সেই দোকানে আপনি পেয়ে যাবেন সব ধরনের খাবার দাবার থেকে শুরু করে সব কিছু। আমি এখানে প্রতিদিন চা খেতে আসি, একেবারে দেশের মতো চা পাই। আর এখানে যে এলাকাটা, এটাকে আসলে বেসিক্যালি এটার নাম হচ্ছে ভিটাগানাহালি। এটা নারায়ণা হসপিটাল থেকে 1 কিলোমিটারের মতো দূরত্বে। আমি যে হোটেলে আছি সেই হোটেলের যেহেতু গাড়ি আছে 24 ঘন্টায়, যার কারণে আমার চলাফেরা বা ইয়ে করার জন্য কোনো ধরনের তাদের গাড়ি সাপোর্ট করছে। এখানে যে মন্দিরে দেখছেন, এখানে আপনারা ফ্রেশ দুধ পেয়ে যাবেন একেবারে 40 টাকা লিটার দরে। আশেপাশে অনেক সবজির দোকান আছে, এই সবজির দোকানগুলো থেকে আপনারা কম দামে সবজি থেকে শুরু করে করতে পারবেন।